বহুদিন আছে সেটা বিয়েটার পক্ষে একটা সদর্থক কথা নাও হতে পারে, হয়তো দুজন দুজনকে সহ্য করতে পারে না, কিন্তু আছে একা ভেঙে দেওয়ার মুহূর্ত তুমি। হ্যাঁ, স্টেটাস কোড আপডেটই টিকে যায়, কারণ আবার ভাঙবে, আবার স্টেটাস কোড সব সবচেয়ে বড় কথা, আরেকজন জুটবে কি না, অভ্যেস হয়ে গেছে। আফটারঅল এই তো জানে যে আমি ঢেকুর তুলি, অতটা কিছু বলে না, এটা এর সঙ্গে এইভাবে বিয়ে থাকে। ফলে একটা দল তো বিটলস কদিন ছিল, বিটলস হচ্ছে বেশি দিন আমরা আছি, তাইতে তো প্রমাণিত হয় না যে এই দলটা খুব ভালো। আস্তে আস্তে দেখতে হবে দলটা ভালো গান করে কিনা, সে যদি দু বছর টেকে আর দুর্দান্ত 20টা গান করে যায়, আমার তো বলবো আমি তো বলবো সেই দলটা অনেক ভালো দল। এরা তাদের 30 বছর টিকে কিছুই করতে পারছে না, টিম টিম করে 4টি কোনো মতে একটা সেমি এরা ভালো গান করেছে, সেইটা ঠিক না। কিন্তু আমি এটুকু বলতে পারি আমাদের এই দলটা ঘটনাচক্রে প্রত্যেকেই মানে প্রত্যেকেই হচ্ছে খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির থেকে আমরা এসেছি। এখন হয়তো কারোর কারোর সিনেমা টিনেমা করে অনেক টাকা হয়েছে, প্রবলেম নেই, আমরা আমরা কেউই মনে করি না যে স্বাভাবিক। আর ইগো প্রবলেম থাকলে অনেক তো মানে অবিসম্বাদিত রাজা আর কেউ থাকতেই পারত রোজ ছবি মমতা ব্যানার্জি যত ছবি বেড়ে অনিন্দ তার চেয়ে বেশি ছবি, সত্যি আমাদের ইগো প্রবলেম নেই বলে আছে। কিন্তু আদতে আমরা প্রত্যেকে অতি অতি সাধারণ মধ্যবিত্ত, বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত, সকলে কেউই একটা গোটা ডিম খেতে পেতাম না, অর্ধেক ডিম করেই খেতে। এইবারে সেই তার দরুন তো কতগুলো মূল্যবোধ ইম্পর্টেন্ট হয়, আপনারাও জানেন, আপনারাও অধিকাংশই সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িরই হয়তো ছিলেন। তো সেইখানে একটা মানে একটা ব্যাপার আছে যে আমরা গান করেছি মানে আমরা একটা বিরাট হনু হয়ে গেছি, আমরা কয়েকবার স্টেজে উঠেছি আর হাততালি পেয়েছি বলে আমরা সানগ্লাস পরে খুব কুল, আমরা সকলের সঙ্গে দুর্ব্যবহার করার একটা অধিকার অর্জন করেছি, আমাদের একটা উদ্ধত্বের অধিকার আছে, এরকম আমরা কোনোদিন ভাবি। এবং আমাদের মানে সত্যি পা মাটিতে আছে, মানে কত আর নাম করবে, কি কোথাওই না, পাঁশকুড়ায় গেলেও কে চন্দ্রবিন্দু, আবার লিভারপুলে গেলেও তাই হবে, চন্দ্রবিন্দু কি, ঠিক আছে আমরা একটু নাম করেছি কিন্তু সেটা বিরাট কিছু না। হ্যাঁ, এবার যদি মিক জায়গার মতো নতুন আমাদের ব্যবহার কিরকম হতো আমরা যাই না। হ্যাঁ, ডিলান এই ডকুমেন্টারি দেখলে দেখবেন 25 বছর বয়সে ডিলান সকলের সঙ্গে পাইকারি দুর্ব্যবহার করে চলে, মানে ভয়ঙ্কর, ডিলান ডিলান, ওই জন্য উনি নোবেল পেয়েছেন, আমরা হয়তো আপনাদের কাছ থেকে একটা কি সেন্টেন মোমবাতি নাকি সারাক্ষণ ভিতরে একটা অস্বস্তি হয় বাংলা ছবি ভালো হচ্ছে না, আবার ওনার অস্বস্তি হচ্ছে যে চায়ের কাপ মাটির হাঁড়ি এসব কিসব নিয়ে বাংলা গান হচ্ছে, এটা নিয়ে উনি সারাক্ষণ কিন্তু অস্বস্তিতে ভোগেন, মানে ওনার রেগুলার জীবনের বাইরে সংস্কৃতি কিন্তু পীড়া দেয়, মানে সংস্কৃতি বাঙালির কাছে খুব পীড়াদায়ক, বুঝেছেন, সারাক্ষণ সংস্কৃতি বাঙালিকে জ্বালিয়ে খাচ্ছে, এই একটা নাটক করতে হবে, ওই একটা কিছু লিখতে হবে। আমি একটা কথা বলি যে সংস্কৃতি মানে আমাদেরকে যতটা আনন্দ দেয় তার থেকে অনেক বেশি কিন্তু পীড়া দেয়, অনেক বেশি কষ্ট দেয়। বাঙালি সারা জীবন এটা হয়েই থাকবে, আপনারা সারা জীবন সাংস্কৃতিকভাবে অসুখী হয়ে বাস করবেন, বুঝেছেন, ফলে আমরা অন্তত যেটুকু কাজ করেছি সেটা ভালো মন্দ বলতে পারবো না, কিন্তু আমরা যেটুকু করেছি সেটাতে আমরা কিন্তু সবাই খুব খুশি, এবং সেটাকে মাথায় চড়ে বসতে দিইনি, এই দেখুন এমন গান মানিয়েছি আমরা, এই নিতে চললাম আমরা বড় একটা গ্রামী, এই ব্যাপারটা যেহেতু আমাদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নিইনি ভয়ঙ্কর, আমার মনে হয় দলটা এখনো হাসি খুশি ভাবে টিকে রয়েছে, কাজ করে যেতে পারে। আচ্ছা, এদিকে নমস্কার, আমার নাম সৌমিক বসু, বিতর্ক নিয়ে কথা হলো, সোশ্যাল মিডিয়া নিয়েও কথা উঠলো, আমি দুটোকে পাঞ্চ করে একটা কথা বলছি যে বাংলা ভাষার ভবিষ্যৎ, বাংলা ভাষা এবং সাহিত্যের ভবিষ্যৎ সম্পর্কে চন্দ্রবিন্দু কি ধারণা? কোনো ধারণাই নেই, আমরা শুধুমাত্র বাং নিয়ে ভাবি, সাহিত্য নিয়ে কিছু ভাবি না। হ্যাঁ, এখন আমি যখন বিতর্ক করতে যাবো তখন তো সেই নিয়ে আমার ধারণা, সাহিত্য ছেড়ে দিয়ে যদি শুধু ভাষাও বলি, সে তো একটা গোটা ডিবেট বোধহয় আমার ইউটিউবে আছেই, বাংলা ভাষার পিঠ থেকে গেছে দেওয়ালে, আর তারপর আরেকটা বাঙালি সংরক্ষণ দরকার, আপনি মানে ওগুলো আর এখানে বলছি না, 8-16 মিনিট চলে যাবে, আমার মনে আছে কি বলেছি, কিন্তু কি দরকার, দেখুন খুব সহজে বলি যে বাংলা ভাষার খুব উজ্জ্বল ভবিষ্যৎ বলে আমাদের এখন মনে হয় না, কিন্তু বললে তো একটা দায়ও এসে পড়ে, বাংলা ভাষা বা সংস্কৃতিকে যারা একটা কিছু দেবে বলে মনে হচ্ছে তার মধ্যে চন্দ্রবিন্দু একজন, তা তোমরা কাজ করছো আর বলছো কিছুই হচ্ছে না, তা তোমাদের দায়টা কোথায়, তোমাদের দায়িত্বটা কোথায়? সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা চেষ্টা তো করছি একটু অন্যরকম গান লেখার, আমাদের 10ম অ্যালবাম আশা করি, আমরা 7 বছর ধরে বলে আসছি এই বছর বেরোবে,
আমাদের ধারণা থাকে আমরা পারি না, হয়তো এবছর সত্যিই বেরোবে, নইলে সামনের বছর গোড়ার দিকে। আমরা চেষ্টা করেছি কিছু গান, সেটা প্রত্যেকবারই করি, কিছু গান তৈরি করার, যেটা সাধারণত যেরকম গান হয় সেটা সুরের দিক থেকেও কথার দিক থেকেও আলাদা। আমরা আমাদের দিক থেকে যতটা পারবো সংস্কৃতিটাকে অন্যরকম করে তোলার একটা চেষ্টা করবো। এবার গোটা বাংলা ভাষার দায়িত্ব আমরা গ্রহণ করিনি, চারপাশে চেয়ে যে বিরাট আশাবাদী হয়ে ওঠার সম্ভাবনা আছে তা বলছি না, কিন্তু একই সঙ্গে আমাদের দায়টাও স্বীকার করি এবং দেখি না কি হয়। আমার মনে হয় বাংলা অনেক কিছু সামনে কয়েকটা বছর হবে, এটা আমি আমি এর কোনো যুক্তিগত ভিত্তির কিন্তু হয় না, একটা ফিল করা যায় আর কি, যে মনে হয় অনেকে অনেক রকম চেষ্টা করছে, সেটা সিনেমাই হোক, সাহিত্যে বলতে পারবো না, কিন্তু গানে চেষ্টা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আর কিছু কিছু হবে আর কি। চন্দ্রবিন্দু, এবার সেই দলটা ওরা বেশি দিন যেরকম হয় কন্টিনিউ করতে পারেনি, এক দু বছর পর দলটা আমারই উঠে যায়। তারপর উপল যখন ঠিক করে 1990 সালে যে একটা গানের দল করবে, ও আর দুজন ছেলে মিলে, তিনজন মিলে সল্ট লেকে, সেই দুজন ছেলে চন্দ্রবিন্দু ছেড়ে পরে চলে গেলো মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানে, তাদের লিখিত সুর দেওয়া খুব চমৎকার চমৎকার গান আছে, ধাঁধার থেকে জটিল তুমি, রডোডেনড্রন, এগুলো খুব বিখ্যাত। তো এই তিনজন মিলে যখন উপলের বাড়িতে বসে আলোচনা করছে যে তারা দল তো করবে কিন্তু নাম কি দেবে, তখন উপলের দাদা ওখান দিয়ে যাচ্ছিলেন এবং বলেন আমার তো নাটকের দল ছিল, নাটকের দল তোর নামটা নিয়ে নে, তখন সেকেন্ডার নাম নিয়ে উপল সেই দলটাকে তৈরি করে এবং এখন দিব্যি চলছে। মিথ্যে উত্তর হচ্ছে চন্দ্রবিন্দু হচ্ছে বাংলা বর্ণমালার শেষ বর্ণ, ফলে আমরাই বাংলা গানের শেষ কথা। আমরা মিথ্যেটাই নিলাম। আমার আমার ধারণাটা ছিল, আপনি যেহেতু অনেক ভালো কথা বলেন এবং ভালোভাবে মাঝখানে বসে আছেন এবং আপনার নামের আগে চ আছে, আমার ধারণা ছিল চটা আপনার ওখান থেকেই গেল। ভালো ধারণা আছে, চমৎকার। চন্দ্রিলা পৃথা বলছি, মধুশ্রী বলেছে আমার কথা। হ্যাঁ, তো আমি তোমার গানের থেকেও তোমার লেখার বড় ফ্যান, তো তোমার দু ছক্কা পাঁচ, রসকস, বুলবুলি, মস্তক এগুলো পড়েছি। তোমার নেক্সট বই কবে বেরোচ্ছে, লিখছো আর? আমি আর লিখি না, আর আমার বই নিয়ে লিখেছি কারোর উৎসাহ নেই। আমার ভীষণ উৎসাহ আছে, আমি লোকে কিছু লিখি বললেই বলে আর লিখছেন কেন, আপনি বলে দিন আমরা শুনে নেবো ইউটিউবে। না মানে ওটা হয়তো খুব সাহিত্য হিসেবে, আমি মানে খুব বড় সাহিত্য নয় কিন্তু খুব মানে আমি কোশ্চেনটা করার আগে একটা খুব মজার কথা বলে নি, আমি আপনার লেখা পড়েছি আনন্দবাজারে চন্দ্রিল, আর সত্যি কথা বলতে আমার ভালো লাগতো না, আর কোনো একটা কারণে অনিন্দ্য ছবি দেখেছিলাম, আমার ধারণা ছিল উনি চন্দ্রিল। তো বহুদিন আমি ওনাকে চন্দ্রিল ভাবতাম, আমার খুব বিচ্ছি লাগতো, কি বিচ্ছি লেখেন। তো প্রশ্নটা আজকে আপনার কথার সূত্র ধরে, কালকে আপনি একটা কথা বলেছেন সেই সূত্র ধরে একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তরটা দেন। বিকজ আই অলরেডি গুফট ইট আপ আর্লিয়ার, মাই আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ গুফট আপ। আপনি কালকে একটা কথা বলেছেন যে পলিটিক্যালি কারেক্ট থাকার আপনাদের দায় নেই, আপনি প্রপার নাউন ইউজ করেছেন। আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে পলিটিক্যাল ইনকারেক্টনেস এর মতো মজা আর কিসে আছে, এই দুটো এক নয়। ওকে ফাইন, ওকে লেটস টেক দ্যাট ওয়ান। ওকে, সেজন্য আপনি প্রপার নাউন ইউজ করেছেন, কিন্তু বিং পলিটিক্যালি ইনকারেক্ট, ডাজ ইট এনটাইটেল ইউ টু বি ইনসেনসিটিভ টু আদার্স? অ্যাবসলিউটলি নট। নো নো, আই ওয়ান্ট না, এটা তো আমার কথার ভিত্তিতে বলছেন, ও কেন আগে আমি কথাটা বলিনি। আমি যেটা বলতে চেয়েছি কালকে, দেখুন প্রপার নাউন লোকে গানে হাজার ভাবে ইউজ করতে পারে, এবং আমি এমন করে কথাটা বলছি যেন আমরা করেছি, কিন্তু গাদা গাদা লোক মানে, তাই না? বিলি জোয়েল একটা গানই করে ফেলেছে শুধু প্রপার নাউন, অসংখ্য গানে প্রপার নাউন আছে। মানে কবির সুমন যখন গড়িয়াহাট এর মোড় মিনিমিনি বাজনাস লিখছেন, সেখানে তিনি সুনীল গাঙ্গুলি দিস্তে দিস্তে লেখা কত কবি মরে গেলে চুপি চুপি একা একা এই কমেন্টও করে যাচ্ছেন, একুশে আইনের সঙ্গে গণেশ পাইলের মিল দিয়ে দিচ্ছেন, সানি দাবা বাঙালি আদার টেরেসা মিল দিয়ে, মানে প্রপার নাউন আমরাই প্রথম আসলুন এটা নয়। দ্বিতীয় হচ্ছে প্রপার নাউন ইউজ করা মানেই সেটা প্রপার নাউন যাদের ইউজ করছি, প্রপার নাউন বলে যাদের নাম বলছি তাদের প্রতি আমি কোনো বিদ্রুপ করছি তারও কোনো মানে নেই। আমি সম্মানজনকভাবে প্রপার নাউন ইউজ করতে পারি, বিদ্রুপাত্মকভাবে ইউজ করতে পারি, ইনডিফারেন্টভাবে ইউজ করতে পারি, তাই না? হ্যারি ট্রুম্যান ডরিস ডে বললে আমি কারোর নাম বাজে কথা বললাম, ফলে প্রপার নাউন ইউজেজের সঙ্গে পলিটিক্যাল ইন্টারেক্টনেস কিন্তু অতপ্রত কোনো সম্পর্ক নেই। কেউ এবার আমি যখন বলছি শোভন আর বৈশাখী, তাতে তাদের রাগ হতে পারে,
তারা কি বলতে পারেন ইউ আর ইনসেনসিটিভ টুয়ার্ডস দেম। আবার একই সঙ্গে কেউ যদি পলিটিক্যাল একটা কেরিয়ার গড়ে আমার তাকে সমালোচনা করার অধিকারও আছে, সেক্ষেত্রে ইনসেনসিটিভ হলুম না। ফলে সেই দিক থেকে সেটা আলাদা প্রশ্ন যে প্রপার নাউন ইউজেজের সঙ্গে পলিটিক্যাল ইনকারেক্টনেসের সম্পর্ক খুব একটা নেই। এবার আপনি যদি তত্ত্বগত কথাটা বলেন যে দাঁড়া দাঁড়া বাবা তুমি পলিটিক্যাল ইনকারেক্ট হওয়ার মজা উপভোগ করতে গিয়ে কি তুমি লোককে অপমান করতে পারো, উত্তর হচ্ছে কখনোই পারি না, বা পারি হয়তো কিন্তু তার সমালোচনা করার সম্পূর্ণ অধিকার অন্য মানুষদের আছে। লেখাও আছে যে কখনো আমাকে লোকে চন্দ্রিল ভাবে, কখনো উপল কে লোকে চন্দ্রিল ভাবে, বা কখনো চন্দ্রিল কে এসে উপল বলে কথা বলে যায়। এটা একটা দল অনেকদিন ধরে রয়েছে, তো দেখবেন একটা বিখ্যাত কবিতা আছে সম্ভবত সুনীল গাঙ্গুলি, যে একে অপরের সঙ্গে মিশে মিলে গেছে বন্ধুরা সবাই আর কি, মিশে মিলে গেছে এরকম ভাবে সুতোয় গোনা হয়েছে বলেই তো আমরা রয়েছে এতগুলো। আমাকে যেটুকু ভেবেছেন আপনি চন্দ্রিল, অতটুকু চন্দ্রিল আমার মধ্যে আছে, আবার কিছুটা অনিন্দ্য ওর মধ্যেও আছে না। এরকম ভুল বোঝাবুঝি হয়ে একটা প্রেমও কিন্তু এরকম নষ্ট হয়ে গেছিল। তার সাথে আমি ইমেলে বহুদিন ধরে গল্প করতাম, তারপর সে তার ইমেলের উত্তর দেখে বুঝতে পেরেছিলাম যে তার আমাকে খুবই পছন্দ। তো অনেকদিন বাদে এবং সে আবার ছবি দেখতে চাইলো যে তোমার গান শুনে আমি মুগ্ধ মুগ্ধ মুখান ইত্যাদি। তো তারপর তাকে যখন ছবি পাঠাই সে বলে এইটা তুমি, আমি তো জানতাম তোমার অনেক দাড়ি আছে। হ্যাঁ, তখন সে বললো যে আমি খুব মুশকিলে পড়ে গেছি, কিন্তু তোমার গানটা আমার পছন্দ কিন্তু মুখটা ছিল অনিন্দ, সেটা আমার পছন্দ। এবং এখন আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি আমি কোন লোকটাকে পছন্দ করেছি। তো এই কনফিউশনে তার প্রেমটাই চটকে গেল। তো এরকম হয় না, আমাদের একটা সিরিয়াস প্রশ্ন আছে বাসুদাকে তোমাকে সবাইকে, সেটা হচ্ছে যে এই যে আমাদের মধ্যে মাঝখানটা তৈরি হয়েছে সেখানে ছটা এরকম ওয়াইনের বটল রাখা আছে, এর কারণ আছে? আমি ভাবলাম অনিন্দ্য প্রশ্ন করবে যে আপনাদের মধ্যে সিডনি কে না, সিডনি পটার কি সিডনি? আমরা কথাগুলো বলছিল খুব ভালো লাগছিল, যে ব্যর্থ প্রেম, মেয়েদের সঙ্গে সম্পর্ক, ক্যান্টিনের প্রেম ইত্যাদি ইত্যাদি। সিডনিতে তো এলেন, কিছু হলো? শুনুন, এখানে যেটা হয়েছে একমাত্র সেটা হচ্ছে যে আমাদেরকে একটা বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বুঝেছেন? আর সেখান থেকে আমাদের বেরোনোর কোনো রাস্তা নেই, সত্যি কথা। তো যখন এই বন্ধুরা নিয়ে বেরোচ্ছে আর রাত্রিবেলা মাঝে মাঝে একটু খেতে টেতে নিয়ে যাচ্ছে, ফলে কিছু যে হবে তো সেটা সম্ভাবনাটাই বা কোথায়? একমাত্র তারই মধ্যে উপলের ওয়াইফাই কাজ করছে আর উপলের ওয়াইফাইও সঙ্গে নেই, মানে আই মিন ওয়াইফই সঙ্গে নেই আর কি। তো কবে কিছুটা অগ্রসর ওই হতে পেরেছে এখন? তার মানে দাঁড়ালো, তার মানে দাঁড়ালো ওই গানটা যে পায়ের বালিশি ভরসা, পায়ের বালিশি ভরসা। তাই হলো না? এটা তো আমরা বলেইছি যে হলো কি না? তাই না, গানটা শেষে তো একটা মানে আমাদের গানের শেষে যে আমি শুধু শুরুটাই নিচ্ছি, আমি শুধু শুরুটাই। তৃতীয় বিশ্ব আদতে নিশ্চয় গতি সেই পাশ বালিশ, যাই আমরা করি না কেন এদিক ওদিক করে ওই পাশ বালিশেই ভরসা। আচ্ছা, তাহলে মানলেন যে পায়ের বালিশি ভরসা আপাতত, প্রধানমন্ত্রী বলছেন যে একটা মেয়ে খুঁজে দিন আমাদের জন্য, তাই না? তো আপনারা যে দেশে প্রধানমন্ত্রীকে মেয়ে খুঁজে দিতে বলছেন সে নিজেই তো মেয়ে খুঁজে পায়নি ঠিক মতো। এইটা আমার মনে হয় যে সত্যি সত্যি এরকম একটা জায়গায় কথা বলার জায়গা না। ফলে তবে আমি এটা বলবো যে এখানে প্রধানমন্ত্রী কিন্তু একজন কোনো পার্টিকুলার পার্সনকে বোঝাচ্ছেন, গানটা যোগীশ চন্দ্রের লেখা, ও কথা বলবে এটা নিয়ে।
এটা হচ্ছে একটা একটা অবস্থানকে বোঝাচ্ছে, যে একজন কেউ, যে একজন শীর্ষ পথধারী কেউ, তাকে বলা হচ্ছে যে আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। ফলে মজাটা এইখানে, মজাটা কিন্তু আপনি প্রধানমন্ত্রী বলে যে ছবিটাকে ভাবছেন, মনে মনে আসছেন, সবসময় সেই মুখটা যে হতেই হবে এমন না। আচ্ছা গানটা হয়ে যাক। সময় আমরা একটু বসি সবাই, কিংবা একটু চুপচাপ গানটা শুনি। সেই হাওয়া ঝামড়ে পড়ছে আজ, আর রাস্তাঘাট আলোর মহারাজ। তুমি খেলছো অবান্তর বিকেল, আর মনের মন বাতিল যুদ্ধ সাজ। শুধু স্নানের জলে লিখেছি ডাকলাম না শোনা, একাবো কা থাকবো না। বলকা রোদ্দুর আলগা ভাঙছি, গল্প বুনছি নরম পাখের লাল। জ্যান্ত পোস্টার সামনে চলছি জলের গর্ভে, জলেরই কঙ্কাল। শোনো আলমোনা, আমি ধুলো মুঠি সোনা, এর মানে কেন বুঝছো না, একবো গা থাকবো না। আর না শোনা, একবো গা থাকবো না। কলেজ শিশুর অন্ধ জানায় অন্য ছন্দে, মেঘলায় আসি বিবাহে ছয় লাখ। শোনো আনবো না, আমি ধুলো মুঠি সোনা, এর মানে ওহে দিন গোনা, একাবো গা থাকবো না। আর না শোনা, একাবো গা থাকবো না। সেই হাওয়া ঝামড়ে পড়ছে আজ, আর রাস্তাঘাট আলোর মহারাজ। তুমি খেলছো অবান্তর বিকেল, আর মনের মন বাতিল যুদ্ধ সাজ। শুধু স্নানের জলে লিখেছি ডাকলাম না শোনা, একাবো গা থাকবো না। আর না শোনা, একাবো গা থাকবো না। কান্না না কেন বুঝছো না, একাবো গা থাকবো না। আর না শোনা,
একা বোকা থাকবো না।